আসলেও আপনি মানে কাজ না করেই মানে ঘোরাঘুরি করোনা পরীক্ষার মনগড়া রিপোর্ট দেওয়া নিয়ে এখন আলোচনায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। অপকর্মের দায়ে প্রতিষ্ঠানের সিইও তার স্বামী আরিফ চৌধুরী সহ ছয়জন কারাগারে, কিন্তু প্রায় ২০ দিন ধরে লোকচক্ষুর আড়ালে সাবরিনা। আমি থাকি আমার বাবার বাসায়। অবশেষে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়লেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে সাবরিনা বলেন তিনি নাকি জেকেজির চেয়ারম্যানই নন। জেকেজির কোনো চেয়ারম্যানের কোনো প্রশ্ন ওঠে না। এটি ওভাল গ্রুপের একটি অঙ্গ সংগঠন এবং ওভাল গ্রুপ ব্যক্তি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, যেখানকার মালিক হচ্ছে আরিফুল চৌধুরী। আপনি চেয়ারম্যান হিসাবে তো বিভিন্ন গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন। না 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 না, এটা আমি দেখেছি। আপনি একটা ইন্টারভিউ দিয়েছেন সময় টিভিতে, আপনাদের তিতুমিরের ঘটনাতে সময় টিভিতে আছে, যেখানে চেয়ারম্যান হিসেবে কিছু বলেন আপনি। একটা টেলিভিশনে একটা টেলিভিশনে ওটার প্রসঙ্গে আমার ব্যাখ্যা আছে। আপনাকে যখন একটা টেলিভিশনে আপনাকে অ্যাপ্রোচ করাই হয়েছে হচ্ছে যে কি চেয়ারম্যান হিসেবে, এখন আপনি তখন কিন্তু প্রতিবাদ করেন। এই যে এটাই আমার সমস্যাটা হচ্ছে। প্রায় তিন মাস ধরে নমুনা সংগ্রহের নামে যে প্রতারণা করেছে যে সে কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছিলেন সাবরিনাও। সে সময় বিভিন্ন গণমাধ্যমে নিজেকে চেয়ারম্যান পরিচয় দিয়ে সাক্ষাৎকারও দিয়েছেন, তবে এখন কেন পদপদবীর কথা অস্বীকার করছেন? আমি ওনাকে কাজ পাইয়ে দিতাম বা দিয়েছি, এটা একেবারেই মিথ্যে কথা। এখন অভিযোগ তো, এখন অভিযোগ প্রমাণ হোক আমার পুরো। হ্যাঁ বলেন। একদিকে বলছেন যে কেজির সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। এখন সম্পর্ক নিয়ে বলেছি, আগে তো ধরা খাওয়ার পরে সম্পর্ক নাই না, তার আগেই। আগে তো আমরা দেখেছি আপনার সঙ্গে যে কেজির সঙ্গে সম্পর্ক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেজির হয়ে কথা বলেছি। পুলিশ বলছে জেকেজির প্রতারণা থেকে সাবরিনার কোনোভাবে দায় এড়ানোর সুযোগ নেই, কারণ তার স্বামী আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের সঙ্গে সাবরিনার সক্রিয় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। সাবরিনার কথাটা এসেছে এবং আমরা যখন এমডিসিকে জিজ্ঞাসা করলাম আমার চেয়ারম্যানকে, তখন সে কিন্তু বলেছে যে চেয়ারম্যান আমার ওয়াইফ, তার নাম সাবরিনা। তবে তাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? তার নামটা সরাসরি তো আমরা এখনো কেউ অভিযোগ করে নেই। আমরা তদন্তের মাধ্যমে আমরা খোঁজখবর নিচ্ছি, যদি উনি সত্যিকার অর্থে আমরা প্রমাণ পাই তার বিরুদ্ধে তদন্তে উঠে আসে যে এগুলির সাথে সে জড়িত, এবং তাহলে তার বিরুদ্ধে অবশ্যই চাকরি করেন করা হবে। তাকে আমরা এখনও আমাদের আয়ু এখনও কথা বলতে পারে নাই, তার সাথেও কথা বলবেন, তাকেও জিজ্ঞাসাবাদ করবেন। এদিকে সাবরিনা বলেন জেকেজির প্রতারণার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকেও জানিয়েছিলেন তিনি। জেকেজির অনিয়মের বিষয়ে কি কখনো বলেছেন যে জেকেজি অনিয়ম করছে? বলেছি, আপনাকে বলিনি, কিন্তু আমি ডিজি স্যারকে বলেছি, এডিজি ম্যাডামকে বলেছি। এ বিষয়ে মহাপরিচালককে বারবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। বিলাইত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।